আপনারা দেখছেন একুশে টেলিভিশন হু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی সুপ্রদর্শক যে যেখানে থেকে এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই Mubarakbad জানাই আমি মাওলানা ফখরুলা শেখী প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রতি জুমার দিন শুক্রবার ঠিক এই সময় আমরা পৌঁছে যাই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি যা সমসাময়িক ইসলামিক এবং মানব কল্যাণমুখী আলহামদুলিল্লাহ আজও তার ব্যত্যয় ঘটবে না আমরা জানি যে সন্তান পিতামাতার সবচাইতে বড় নিয়ামত রবুল্লা আলমিন এই সন্তানদের দান করেছেন পিতামাতার কল্যাণে শুধুমাত্র কি দুনিয়ার জন্য ন দুনিয়ার জন্যই শুধু নয় বরং আখেরাতের জন্য কিন্তু সন্তান কল্যাণকর হবে কিন্তু সেই কল্যাণকর সন্তানকে কীভাবে আমরা পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাকে সুসন্তান গড়ে তুলব আজ সে বিষয়ে আলোচনা করব আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি আদর্শ সন্তান গঠনে পিতা মাতার করণীয় এ বিষয়ে আলোচনা করতে এবং আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত এবং স্বনামধন্য একজন আলমী দিনকে মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ প্রভাষক আরব বিভাগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ প্রদর্শক আজকে যে বিষয় আমরা আলো আলোকপাত করব বিষয়টি নির্ধারণ করেছি এই বিষয় অথবা এর বাইরে যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া হয়েছে আপনারা এই নাম্বারে ফোন করুন আমাদের সাথে কথা বলুন নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুনি আজকের মহতারামের কাছ থেকে আজকের এই বিষয়ে আলোচনা মহতারাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি দেখুন আপনিও কিন্তু কোনো পিতার কোনো মাতার সন্তান এবং আমিও তাই কিন্তু এই যে আপনার বেড়ে ওঠা আপনার একটি ইউনিভার্সিটির এখন আপনি লেকচারার হিসাবে কাজ করছেন আমি গভর্নমেন্টের একজন বড় অফিসার বা একুশে টিবিতে প্রোগ্রাম প্রেজেন্টিং করছি আমি মনে করি পিতা মাতা ছোটোবেলায় আমাদের সঠিকভাবে টেক কেয়ার করেছেন এবং সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করেছেন বড়দেরকে শ্রদ্ধা করা পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া এই কাজগুলো করার কারণে কিন্তু হয়েছে তো আজ এই আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার পর্যায়ক্রমে কি কি কাজ কি কি করণীয় ইসলাম কি বলছে এই বিষয়ে যদি একটু সবিস্তারিত কথা বলেন الله الرحمن الحمد رب والسلام على بعد عليها ملائكة غلاذ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ما شاء الله جمعت كار رب كما رب ياني দেখুন অত্যন্ত চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন বিশেষ করে বর্তমান যুগের জন্য বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যখন আমাদের সন্তানেরা আপনি যেমন বলেছেন আমি যেমন একজনের সন্তান তেমনি আমারও সন্তান রয়েছে এক্স্যাক্টলি আমি যেমন একদিকে আমার পিতা মাতার তরবিয়ত এবং লালন পালন সঠিকভাবে পেয়েছি বলেই আমি মনে করি এবং ঠিক সেইভাবে আমি মনে করি যে আমারও কিছু দায়িত্ব রয়েছে আমার পরবর্তী যারা জেনারেশন আমার যারা সন্তান তাদেরকে সেইভাবে লালন পালন করা পিতা মাতা আমি একজন পিতা হিসেবে এবং সন্তানের মা হিসেবে তার একটি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের ব্যাপারে আমরা আলোচনা করব প্রথমে একটি বিষয় আমার মনে হয় একটু ক্লিয়ার হওয়া উচিত যে আমাদের শিরোনামে যে বলা হচ্ছে যে আদর্শ সন্তান আসলে আদর্শ সন্তান বলতে আমরা কি বুঝছি এক্স্যাক্টলি এইটার উপরে ডিপেন্ড করছে আমাদের পরবর্তী আলোচনা আসলে আমরা যদি আদর্শ সন্তানের একটি সংজ্ঞা এবং ডেফিনেশন আগে প্রথমে নির্ধারণ করতে পারি তাহলে বোঝা যাবে আসলে সেই আদর্শ সন্তান গঠনের জন্য কি করণীয় এক্স্যাক্টলি তো আমরা যেহেতু কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টি আলোকপাত করবার জন্য এবং পর্যালোচনা করবার জন্য আজকে এখানে বসেছি আমি মনে হয় আদর্শ সন্তান বলতে আমরা কি বুঝছি আমরা সংক্ষেপে বলি এত আমরা যেহেতু মূল বিষয় এটা নয় সেই জন্য আমরা এটাকে বলে বেশি লম্বা আলোচনায় যাব না সংক্ষেপে দুই একটি কথাই বলতে গেলে আদর্শ সন্তান বলতে আমরা বুঝছি যে সন্তান পিতামাতার অনুগত হবে সমাজের জন্য উপকারী হবে দেশের জন্য উপকারী হবে যার মধ্যে দেশপ্রেম থাকবে সমাজের প্রতি মমত্ববোধ থাকবে পিতামাতার প্রতি আনুগত্য থাকবে সর্বোপরি একজন মুসলমান হিসেবে তার ইসলামী মূল্যবোধের প্রতি বিশ্বাস থাকবে এবং তার একটি সন্তানকে আমরা আদর্শ সন্তান বলতে চাই এমন একটি সন্তান গঠন করবার জন্য পিতা মাতার কি করণীয় হতে পারে এ বিষয়ে কিন্তু

এবং যা আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাদিসের মধ্যে এটাও বলেছেন যে যে শরীর হারাম মাংস দিয়ে গঠিত হয় হারাম খাদ্য দিয়ে যে শরীর গঠিত হয় সেই শরীরের জন্য জাহান নামই উপযুক্ত আল্লাহ 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 তো এটা অত্যন্ত কঠিন একটা হুমকি কিন্তু নামাজ হলো একটি ফরজ ইবাদত তার মানে সে ঘুষ খায় বলে নামাজ পড়বে এটা কিন্তু নয় বিষয়টা এরকম হতে পারে এরকম যে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়তে পড়তে এক সময় আপনার মধ্যে অনুভূতি আসবে যে আপনার আমাকে ঘুষ ছেড়ে মানে হেদায়তের একটি আলো হয়তো তৈরি হতে পারে তবে কাউকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না প্রদর্শক অমুকে ঘুষ খাচ্ছে সুদের সাথে জড়িত আর তোমার কি নামাজ হয় নাকি শুধু শুধু তুমি কেন নামাজ পড়ছো না এটা কিন্তু করা যাবে না কারণ এমনও হতে পারে যে এখান থেকে সে রিকোভারি পেতে পারে তাই না এই কারণে তবে এটা এটা সব হবে কিনা এটা আল্লাহ মালুম আল্লাহ আমরা আল্লাহর উপর ছেড়ে দিব এক্স্যাক্টলি ইন্না সালাতাতান হা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেছেন যে নামাজ তো অন্যায় কাজ থেকে বিরত রাখে হতে পারে সে ব্যক্তি নামাজ পড়তে পড়তে জীবনের শেষ মুহূর্ত तकই হলো এক দিন সে ঘুষ থেকে বিরত থাকতে পারবে এবং নামাজ ঢালস্বরূপ হিসাবে যদি কাজ করে তাহলে হয়তো একসময় খাবে এবং সে ঈমান নিয়ে এবং আমল-এ সালেহ নিয়ে হয়তো সে তার জীবনের শেষ পরি সমাপ্তি হতেও পারে এবং আমরা সেটাই চাই কিন্তু কাউকে আন্ডারএস্টিমেট আমরা করব না এখন ফজরের সময় আছে না অনেকে ঘুমিয়ে যায় আসলে শয়তান কেন কাজ করে আমরা ঘুমাই তো রাত দুইটায় দুইটায় ঘুমিয়ে পাঁচটায় উঠা কিন্তু এখন এই রাইস যে আমরা যে মানে ঘুম থেকে যে ওয়েক আপটা আমরা করব এই বিষয়টা অনেকে ঘুমিয়ে থাকি আবার অনেকে নামাজে যায় তো এই ঘুমটা তখন এটা এটা শরীয়ত কি বলে দেখুন শরীয়ত কি বলে এটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে যে আপনি আপনার জীবন লাইফ স্টাইল কীভাবে সাজাচ্ছেন

আপনার যথেষ্ট যে পরিমাণ ঘুম হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের সেই পরিমাণ ঘুম কিন্তু আপনার সকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হয়ে যাবে বা সাড়ে চারটা হয়ে যাবে আরাম করে অটোমেটিক উঠে যাবে আরামে আপনি উঠতে পারবেন আরেকটা বিষয় যদি আমরা এখানে একটু মানে শেয়ার করি দর্শক আপনি যদি আল্লাহ সাহায্য চান যে আল্লাহ আপনি আমাকে একটু উঠিয়ে দিবেন আল্লাহ কিন্তু উঠিয়ে দিবে আপনার উপরে মানে ইউ হ্যাভ টু ডিসাইড যে আমি উঠবো উঠতে চাই আল্লাহ আপনি আমাকে হেল্প করুন এটাও কিন্তু একটা এক ধরনের এবং সেটা আপনি শুরুতে ঘুমানোর সময় সেই নিয়ত নিয়ে যে আমি ফজরের সময় উঠব এবং যে দোয়া আছে সেই দোয়াটা আপনি পড়ে গোমাবেন আল্লাহর রাসূলের যে সুন্নাতগুলো আছে সে অনুযায়ী আমরা হয়ে যাব ইনশাআল্লাহ করতে ওই জায়গা একটু টাচ করতে চাই যে উনি বলছিলেন যে গিবতের বিষয়ে যে গিবত একজন করেছে উনি অবশ্য সেটা শুনেও ফেলেছেন তো এই বিষয়টা একটু যদি বলতেন গিবত আমরা জানি যে গিবত একটি হারাম যে অন্যের পরনিন্দা করা কারো সামনে এমন বিষয়ে কোনো কথা বলা যে বিষয়টি তার সামনে বললে সে তার চাইতে বেশি হবে কঠিন হবে তো যিনি বলছেন তার জন্য এই বিষয়টা যেহেতু আপনি শুনতে চাচ্ছেন না তবে আপনার করণীয় হবে কৌশলে আপনি সেখান থেকে সরে যান হ্যাঁ তবে আপনি যদি অজান্তে অনিচ্ছায় কারও গীবত শুনে ফেলেছেন আল্লাহ माफ করবে নিশ্চয় আপনার যদি নিয়ত ভালো থাকে আমি শুনতে চাই না শুনতে চাইনি এভয়েড করার মতো পরিস্থিতি সেখানে ছিল না হয়তো আপনি উঠতে পারছেন না আপনার ওটার নিয়ত আছে চেষ্টা করবেন চেষ্টা করবেন এইজনদের মজলিস কিন্তু তাহলে ওই গুনাহটাকে উনি কি পাবেন না কারণ উনি শুনতে চান না বলে কিন্তু গুনাহ হবে না লা তাযিরু ওয়াজরাতুম ফিসরা উখরা যে একজনের পাপের বোঝা তো আরজন বহন করবে না চমৎকার আমাদের অনেক দর্শক আবারো অপেক্ষায় আছে আমরা একটু এক দুটি ফোন নিয়ে এনেছি হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি সাজিদুল ইসলাম বলতেছিলাম রাজশাহী থেকে জি বলুন আমার একটা প্রশ্ন ছিল আসলে প্রশ্নটা হলো এটা যে বিজনেস সম্পর্কিত যে আমি আমাদের এলাকায় আমের মানে মূলত ব্যবসা চলে যেহেতু রাজশাহী আমের জন্য বিখ্যাত তো এইখানে আমি মানে এমন কাজ বিজনেস করি এটা জায়গা থেকে না বিজনেসটা হলো ধরুন তিন বছরের দশটা গাছ আমি চুক্তি করে নিলাম এক লক্ষ টাকা দিয়ে

এক লক্ষ তিন বছর পর ওই টাকা ফেরত দিয়ে আমাকে ফেরত দিয়ে দেবে শুধুমাত্র ওই গাছের ফল বছর খেতে পারবো এটা কি দায়ের আচ্ছা থাকুন থাকুন আপনি আমাদের সাথে উত্তর পেয়ে যাচ্ছেন তিন লক্ষ টাকার বিনিময়ে একটা বাগান নিয়েছে সেই বাগানের ফল ফলাদে তিনি খেতে পারবে কিনা এমনও আছে হয়তো বাগান নিয়েছে তিনি গাছ রোপণ করেছে ধরে টমেটো গাছ অথবা অন্য অন্য অনেক কি গাছ আছে না যেগুলো রোপণ করে সে সেটার ফল ভোগ করছে হ্যাঁ তো এটা তিনি করতে পারবে কিনা কারণ আবার তিন লক্ষ টাকা তিন বছর পরে হয়তো তাকে রিটার্ন করতে হবে মাঝখানে সময় কি এবং এটা সুদের পর্যায়ে পড়ে কিনা তিনি তিন লক্ষ টাকা ধার নিয়েছেন কারো কাছ থেকে ধার নেয়নি একটি জমির বিনিময়ে তিন লক্ষ টাকা সাপোজ আপনার কাছ থেকে আমি একটা জমি নিয়েছি তার বিনিময় তিন লক্ষ টাকা দিয়েছি এটা এজ এ বন্ধুক হিসাবে যদি বন্ধুক বন্ধুক এই যে মাঝখানে তিন বছরের জন্য আপনার এই এই জমিটুকু আমি নিয়েছি তার ফল ফলা দিয়ে আমি ভোগ করতে পারবো কি না বন্ধকের তো শরীয়তে আছে যে আপনি আপনার একটা জমি আমার কাছে বন্ধক রাখলেন তিন বছর আপনি সেই জমিটা ভোগ করতে পারবো কিনা সেই জমিটা ভোগ করার শর্তেই তো আমি নিয়েছি জমিটা আমি ভোগ করব

শরীয়ত হচ্ছে টাকার বিনিময় টাকার সুদ টাকার বিনিময় ফিক্সড করে টাকায় সুদ এই তো দুইটাই তো সুদ পণ্য সুদ না আপনি যদি এই যে ফল এটা তো ভিন্ন জিনিস হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি মানে টাকার বিনিময় টাকাটা ফিক্সড করে হলে সুদ হ্যাঁ আচ্ছা গুড আমরা যেখানে ছিলাম আমরা যেমনটি আমরা বলছিলাম যে বিশ্ব নবী ইসলামের কথা আপনি বলছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন আদর্শ সন্তান গঠনের ক্ষেত্রে আমরা একটু আল্লাহর কথা শুনে আগে দেখুন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে দুই একটি মৌলিক কথা বলে দিয়েছেন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে

তিনি বলেছেন এখানে বাছা অর্থ কি জাহান নামের আগুন থেকে বাছাবে কিভাবে অর্থাৎ তোমার সন্তান সন্ততি তোমার পরিবার পরিজন যারা তাদেরকে এমন শিক্ষা দাও যে শিক্ষা দিয়ে সে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে রাখতে পারে এখান থেকে কি বোঝা গেল সন্তানকে জাহান নামের আগুন থেকে সে নিজেকে বাঁচাতে পারে এমন শিক্ষা দেওয়া সেটা পিতামাতার মাতার কিন্তু অবশ্যই কর্তব্য যদি আপনি সন্তানকে এমন শিক্ষা না দেন তাহলে ধরা গেল আপনি নিজে দায়িত্ব

একটু অন্য দিকে চলে যায় তার টোটাল ডাইভার কিন্তু পিতামাতার মাতার পিতা-মাতা আল্লাহ নাউযুবিল্লাহ এখন আরেকটি বিষয় দেখেন আপনি সন্তানকে কি শিক্ষা দিবেন আসরি মৌলিক একটি কথা কুরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা بالসালাতি ওয়াসতবির আলাইহা আপনি সন্তানকে কি শিক্ষা দিবেন ওয়ামুর আহলাকা بالসালাত আপনার সন্তানকে আপনি নামাজের শিক্ষা দেন

চমৎকার নেক্সট সন্তান চাই প্রথমে আমি আমার ওই বোনটিকে অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই যে তিনি জানতে চেয়েছেন আগ্রহ করে যে তোনার করণীয় কি আসলে প্রতিটি মাকে উচিত যে তার সামনে আসন্ন যে সন্তান অনাগত যে সন্তান তাকে তিনি কিভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন আমাদের আলোচনা কিন্তু এখান থেকে হওয়া দরকার ছিল যে পেটে থাকতে একটা সন্তানকে তিনি চিন্তাটা এবং ভাবনাটা তিনি সন্তান সম্ভব হওয়ার আগে থেকে করবেন এবং আলহামদুলিল্লাহ যা আমার ভুঁটি এটা করছেন তো আমরা বলবো যে আমরা যে আলোচনা ছিলাম সেটা আমরা পরে ধারাবাহিকভাবে বলবো কিন্তু ওনার প্রশ্নের উত্তরটা আগে দেই আপনি এই মুহূর্তে কি করতে পারেন আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন যেটা সেটা হচ্ছে এক নম্বর ইস্তিগফার বেশি বেশি করে করা সারা কোরআনর মধ্যে আছে ওয়স্তাগফিরুল্লাহ কোরআন শরীফে যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করো আল্লাহর এর প্রভাব আপনার সন্তানের উপর পড়বে না নিজে আপনি এমন কোনো কিছু কাজ করবেন না এমন কোনো কিছু চোখে দেখবেন না হ্যাঁ এমন কোনো কিছু করবেন না যেটা আপনার অনাগত সন্তানের উপর প্রভাব ফেলতে পারে খারাপ কিছু দেখবেন না খারাপ কিছু শুনবেন না যতটুকু সম্ভব আপনি নিজেকে এবাদত বন্দেগির মধ্যে যদি আপনি নিজের সন্তানকে সেভাবে দেখতে চান আমি যেটা বলছিলাম কি নামাজ নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত সময় মতো পড়তে হবে অবশ্যই তাহলে সন্তানের মধ্যে সেটা কিন্তু ইফেক্ট তৈরি হবে নামাজ তো অবশ্যই পড়বে সেটা ফরাজ ইবাদত এবং সাথে যেটা অতিরিক্ত আমল করবেন উনি সেটা আমি বলতে চাচ্ছিলাম যে উনি ইস্তেগফার করবেন প্রতি নামাজের পর পর বিশেষ করে এবং কোরআন তেলাওয়াত করবেন

এক্টিভ হচ্ছে নেক সন্তানতে যে তার জন্য দোয়া করবে আমরা এই ভাইটিকে অভিনন্দন জানাই যে তিনি তার পিতার মায়ের জন্য দোয়াটা কি সন্তান হিসেবে তিনি মায়ের জন্য দোয়া করবেন তিনি প্রত্যেকটা নামাজের পরে সবসময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটি অবশ্যই করবেন এবং যত বেশি সম্ভব মা নামে

আমাদেরকে দাদি একজন বয়স্ক আপনি যদি এটার উত্তর দিতেন প্রশ্নটা উনি বলছেন যে সুরা সুরা আমরা নামাজ পড়ি তখন সুরা আসরের সাথে আর কোন সুরা তিনি পড়বে আসর সুরা তিনি পড়তে চান বলে আস ইনআলিম তার সাথে আবার আসরের নামাজে আসরের নামাজে যে সুরা আসর পড়তে হবে আসলে এরকম কোনো কথা নেই পারেন যেহেতু আপনি সুরা আসর প্রথম রাখাতে পড়েছেন ছোট্ট সোরা আমাদের অনেক দর্শক আছে তাদের ফোন নিবো নিশ্চয়ই আলোচনাও শুনবো তবে আপাতত সময় হয়েছে একটা ছোট্ট বিরতাল্লাহ বিরতির হ্যাঁ প্রদর্শক আলোচনা চলছে অসাধারণ একটা বিষয় আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতা মাতার করণীয় তার বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন আপনাদেরই প্রশ্নের সরাসরি উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আলোচনা করছিলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতা মাতার করণীয় এ বিষয়ে চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই আমরা এই যে অংশটুকুতে ছিলাম যে আমরা ছিলাম জুসুল আল্লাহ আলাইহিসাল্লাম এরশাদ করছেন যে মরু আউলাত হক মিসলাহত উহুম অবনাহ মুস্তফিনী হা ও আমরা বলছিলাম যে আল্লাহ রসুল আল্লাহ যে সন্তানকে কিভাবে আমরা লালন পালন করবো তার একটি মৌলিক শিক্ষা আমাদেরকে ব্যাখ্যা করেছেন মৌলিক কি শিক্ষা দেবো আপনি সন্তানকে মৌলিকভাবে নামাজটা শিক্ষা দেবেন বাকিটা সে নিজেই শিখে নিবে যদি একজন সন্তান যদি নামাজই হয় পাঁচ ওক্ত নামাজ যদি শেষ পরে তাহলে সে কি কি শিখবে দেখো সে নিয়মতান্ত্রিকতা শিখবে প্রথমত জীবনের চলে আসবে পরিষ্কার হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ডেঙ্গু চলছে এখন এখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দেখুন ইসলাম কিন্তু একজন মানুষকে মৌলিক বিষয়গুলো জানতে শিখায় প্র্যাকটিস করতে শিখায় এটাই তো সবচেয়ে থেকে বড় বিষয় আপনি নামাজ শিক্ষা দিন বাকি সব নিজেই শিখে নেবে এক্স্যাক্টলি কখন নামাজ শিক্ষা দিবেন আল্লাহর রাসূল বলেন মুরু আওলাদাকুম بالصلاه وهم ابناء السبع سنی সাত বছর বয়সে যখন সন্তান হবে তখন আপনি তাকে নামাজের নির্দেশ করুন আচ্ছা আল্লাহর রাসূল নির্দেশ করুন আর যদি তার বয়স যখন 10 বছর উপনীত হবে যদি সে নামাজ না পড়ে প্রয়োজনে তাকে প্রহার করুন শাস্তি দিন কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে বাবারা বা যে মারা নামাজই পড়ে না তাহলে সন্তানকে কি করে সেটা শিখাবে আপনি একটা প্র্যাকটিস করেন না সাপোজ আপনি সকালবেলা ভাত খান না রুটি খান তাহলে স্বাভাবিকভাবে আপনি সন্তানকে রুটি খাওয়ারই মানে আপনার কি কথা বলবেন এটাই খুব স্বাভাবিক এবং সন্তান সে রুটিটা দেখেই কিন্তু রুটিতে সকালে অভ্যস্ত হবে তাই না এবং সন্তান যদি দেখে সে পিতা মাতাই কি নামাজ পড়ছে না তাহলে সে কি করে শিখবে সেটার করণীয় কি সেক্ষেত্রে এই জন্য ওলামাই করাম বলেছেন যেটা আপনি সন্তানকে আসলে সে সন্তান হিসেবে গড়ে তুলতে চান আপনার নিয়তটাকে শুদ্ধ করতে হবে আপনি আসলেই চান কি না আপনি আসলেই চান কি না সেটা প্রমাণ হবে যে আপনি নিজে প্র্যাকটিস করছেন কি না সন্তান তো আপনাকে কপি করবে এটাই নিয়ম সন্তান সব সময় পিতামাতাকে কপি করে

করবেন ফলই তো পাবেন আমি যেমনটি বলছি যে সাত বছরে তার সাথে প্র্যাকটিস করা নামাজে এভাবে দাঁড়াও যায় নামাজ যখন আপনি বিছাবেন ধরুন যারা নামাজি তাদের পাশে এসে দুই তিন বছরই কিন্তু পাশে এসে কি দাঁড়ানো যেমন আমি আমার সন্তান সম্পর্কে বলি আমার একটা বয়স হচ্ছে দুই বছর একটা বয়স হচ্ছে চার বছর আমি যখন জায়নামাজ একটা বিছানো হয় তখন বলো আব্বু আরেকটা জায়নামাজ কি বিছাবো না আমরা দুই ভাই নামাজ পড়বো নামাজে কি দাঁড়িয়ে যায় বড়টা ছোটটাকে ডান পাশে বাম পাশে রাখি নিজেরা একামত দেয় হয়তো বুঝে না কিন্তু দেখুন আল্লাপাক কিন্তু প্রচন্ড খুশি হন যে দেখুন তারই এই সন্তান দুটো নামাজে দাঁড়িয়ে গেছে এখনো তারা বুঝে না এরকম একটা সুন্দর কি পরিবেশ কি তৈরি করা যায় না অবশ্যই করা যায় নিশ্চয় শুনবো একজন দর্শকের একটু ফোন নিয়ে এনেছি আমরা সম্ভবত সংযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে ইনশাল্লাহ তাআলা আপনারা চেষ্টা করুন পেয়ে যাবেন আচ্ছা যেখানে আমরা ছিলাম তো এই সন্তানটাকে মানুষ করতে হলে সবার আগে নিজের প্র্যাকটিস যেটা আপনি বলছিলেন নিজের প্র্যাকটিস করতে হবে সন্তানকে যদি আপনি শুধু নামাজটা শিক্ষা দেন আমি বলি একটা ঘটনা আমার মনে পড়ে গেলো এখানে এক বুজুর্গ ছিলেন তিনি কোথাও গিয়েছেন তো একজন খাদেম বাসার যে চাকুর পানি নিয়ে আসছিল পানি আনতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পানি গ্লাসটা পড়ে গেল তো যিনি মেহমান ওই বুজুর্গ একজন খুব ভালো লোক ছিলেন উনি ঘরের মালিককে বলছেন আপনার খাদে মনে হয় নামাজ পড়ে না উনি তো অবাক হয়ে গেলেন ঘটনা কি পা পিছলে গ্লাস পড় ভাঙার সাথে নামাজের কি সম্পর্ক তখন তিনি বললেন দেখুন যে লোকটি নামাজ পড়ে তার কিন্তু সব সবকিছুর মধ্যে একটা সচেতনতা খেয়াল থাকে খেয়াল থাকে এবং যত্নের একটা ইয়া গড়ে ওঠে তার মধ্যে যে তার মধ্যে পোশাক আশাক কি শুরু করে তার দৃষ্টি পরিচ্ছন্নতা অনেক কিছু শিখে যায় আপনি নামাজ পড়ছেন আপনার দৃষ্টি কোথায় রাখতে হবে আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন আপনার দৃষ্টিটা কোথায় থাকবে চিন্তা কোথায় থাকবে চিন্তা আপনার দৃষ্টি কোথায় থাকবে হাতটা কোথায় থাকবে আপনার মন মেজাজ কি অটোমেটিক সব চলে গেলে আপনাকে একটা সিংকলার মধ্যে রাখবেন নামাজ এই ছোটরা আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিন আপনি সবকিছু শিক্ষা দিয়ে হয়ে যাবে একটা কথাই বলেছে কোরআনের মধ্যে কিন্তু আপনার সন্তানকে কি কি শিখাবে বিস্তারিত কিছুই বলে নাই শুধু একটা কথা বলেছে মোর আহলাকা বিশাল আপনি আপনার সন্তান সন্ততি এবং পরিবার পর্যন্ত নামাজ শিক্ষা দিন কারণ এই নামাজটা তোকে ডিসিপ্লিন শেখায় শেখায়

আঠারো বছরে ট্রাই করলে কি হবে আপনার ছেলে তো এখন শক্ত হয়ে গেছে তাই না নামাজটা না কাদামাটি যখন ছিল তখন প্র্যাকটিস করেছেন কিনা অর্থাৎ তাকে ছয় সাত বছর বয়সে করেছেন কিনা সেটাই প্রশ্ন নামাজ ও আচ্ছা আচ্ছা এখন একটু ড্রিল হয়ে গেছে আচ্ছা এই বিষয়গুলো কিন্তু আমরা আজ আলোচনা করব যে একটা ছেলে ছোটবেলায় আপনার কথা শুনেছে বড় হয়ে শুনছে না কেন শুনছে না কি করণীয় বিস্তারিত আমরা এখন আলোচনা করব আপনি শেষ পর্যন্ত থাকুন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন আমরা তো এখানে আলোচনা ছিলাম উনি অটোমেটিক পেয়ে যাবে জি তারপর আমি ওনার জন্য একটা কথা বলি সেটা হচ্ছে আমি পিতা হিসাবে নিশ্চয়ই চিন্তিত উনি বিচলিত যে তার সন্তান কেন নামাজ পড়ছে না এক সময় পড়েছে কিন্তু পড়েছে এখন পড়ছে না কেন এটার জন্য আপনি কি করতে পারেন আপনি প্রথমত পিতা হিসাবে শাসন এখনো আঠারো বছর বয়স কিন্তু খুব বেশি হয়নি আপনার কন্ট্রোলের বাইরে কিন্তু সন্তান এখনো যায়নি আপনি এখনো চেষ্টা করলে তাকে ফিরাতে পারেন তাকে আপনি

শাসন করা কিন্তু আপনার দায়িত্ব আপনি যেমন বুঝিয়ে শাসন করবেন শাস্তিও দিতে পারেন আপনার আল্লাহ রবুল্লা আলমিন এবং তার রসুল ইসলামী শরীয়ত আপনাকে কিন্তু শাস্তি দেওয়ার অধিকারটুকু দিয়েছে পিতা হিসেবে এখানে একটা এখানে একটা পয়েন্ট আছে আমি প্রদর্শক আপনাকে একটু বলতে চাই আপনার নিশ্চয়ই ডাইনিংয়ে বসে লাঞ্চ করছেন বা ডিনার করছেন আপনি কখনো কি সন্তানের সাথে একটু মন খুলে কথা বলেছেন তার কথা কি জানতে চেয়েছেন সে কি চায় কখনো কি তার ভিতরের কথা কি বের করেছেন বা তাকে কি প্রশ্ন করেছেন যে তুমি তুমি কি মানে পাঁচ ওয়াক্ত নামাজ আগে পড়তে এখন কেন কি পড়োনি অথবা তার সাথে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার হয়েছে এগুলো কিন্তু প্রশ্ন কারণ ডাইনিং বা টেবিল টক আপনাকে করতে হবে শাসন করবে কিন্তু তার আগে তার থেকে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে সে কোন পরিবেশে বেড়ে উঠছে এটাকেও আপনাকে কাদের সাথে চলছে তার বন্ধু কারা এটাও আপনাকে দেখতে হবে

চমৎকার প্রথমত বোন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে মায়ের হোক আদায় করবেন এই চিন্তাটা আপনার ভিতরে আসছে আপনার মত করে যদি সারা পৃথিবীর প্রতিটি মেয়ে তার মায়ের প্রতি দরদটা থাকতো তাহলে হয়তো পৃথিবী আরও সুন্দর হতো থাকুন আপনি আমাদের সাথে ইনশাল্লাহ প্রশ্নত পেয়ে যাবেন মায়ের জন্য অনেক হক আদায় সে করতে পারেন এই ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়েছে আর কি এটার জন্য তিনি তার মায়ের জন্য কি করবে এই মুহূর্তে ইন্তেকাল করেছে মা আমরা এর আগেও একজন আমাদের মুরব্বী ফোন করেছি তার জন্য ওনাকে কি কথা বলেছিলাম মা বাবার জন্য সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মৃত্যুর পরে দোয়া করা এক নম্বর দুই নম্বর হলো যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সাদকা করা এবং মায়ের বা বাবার যারা আত্মীয়-স্বজন রেখেছেন তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের মায়ের বান্ধবীদের এমন কি মায়ের বান্ধবীদের সাথেও মায়ের এবং তাদেরকে তাদের সাথে সুসম্পর্ক রাখা আত্মীয়তার যে বন্ধনটা সেটা বজায় রাখা তাদের সাথে আপনার আপনার যদি সম্ভব হয় তাদেরকে উপহারও কোন হাদিয়া আপনার যদি সামর্থ্য থাকে এখানে একটা বিষয় হচ্ছে যে মা কিন্তু কবর মধ্যে মানে শি ইজ ওয়েটিং ফর এটা কিছু একটা আপনি তার জন্য দিবেন দোয়া করবেন সে কিন্তু অল টাইম এই টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু সে ওয়েট করছে আপনার জন্য অর্থাৎ এটা অনেক বড় নিয়ামত আল্লাহ যেন আমাদের কবুল করে আমরা যে জায়গাটিতে ছিলাম সেটা হচ্ছে ধরে নেন সন্তানের বয়স সাত বছর পেরিয়ে আমরা এখন স্কুলে বা মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে কি ভর্তি করালো তখন কি করণীয় তখন করণীয় হচ্ছে আপনার সন্তানের সুশিক্ষাটা নিশ্চিত করবেন আপনি সন্তানকে আপনি যেভাবে গড়তে চাচ্ছেন তাকে সেরকম একটা পরিবেশে শিক্ষার ব্যবস্থা করবেন আচ্ছা এবং তাকে আদব আখলাখ শিক্ষা দিতে হবে আল্লাহ রসুল খাদিসের মধ্যে বলেছেন একজন পিতার জন্য একজন সন্তানের সবচেয়ে বড় উপহার কি সবচেয়ে বড় উপহার হচ্ছে আদাবুন হাসান হোলোকুন হাসানকার সুন্দর চরিত্র মার্জিত ভদ্রতা সামাজিকতা এগুলো আপনি শিখাবেন কিভাবে শিখাবেন হ্যাঁ শিখাবেন একটা হলো প্র্যাকটিক্যাল শিখাবেন আপনি নিজে আগে ভালো হবেন আপনি নিজে ভালো ব্যবহার আপনি যখন আপনার বন্ধু আপনার বান্ধবী বা সরি আপনার যারা পরিবার সবার সাথে যখন আপনি যখন ভালো ব্যবহার করবেন আপনাকে দেখা দেখি সন্তান ভালো ব্যবহার এবং সন্তানের সাথে আপনি ভালো ব্যবহার করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে সন্তানের সাথে কখনো আপনি রুড়ো আচরণ করবেন না কিন্তু আমরা কিন্তু এটাকে দেখি অনেক সমাজে সন্তানের সাথে খুব বাজে ধরনের মিসবিহেভ করা হয় এটা কি ইম্প্যাক্ট পড়ে কিনা অবশ্যই সে কি এটা শিখছে কিনা এটাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই বলেছেন যে সন্তানের জন্য পিতার বড় উপহার হচ্ছে ভালো ব্যবহার উত্তম আর হাজির মধ্যে বলা হয়েছে আর রেফক আর রেফক অর্থাৎ নম্রতা কুমলতা

এবং ইসলামী جامع الجাল মুসলমান আমি চাই জামান সন্তানকে আদর্শ মুসলমান হিসেবে গড়ে উঠুক আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক সেটা প্রমাণ হবে যখন আপনি আপনার সন্তানের জন্য কি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চোজ করবেন এটার উপর সে বেড়ে উঠবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সন্তানের জন্য আপনি হালাল রিজিকের নিশ্চিত করবেন হালার রিজিক নিশ্চিত করবে ওটা একটা কিন্তু অনেক বড় বিষয় যেটা আমি আগেও বলেছি একটু ভাইয়ের প্রশ্নের মধ্যে যে শরীর হারাম দিয়ে ঘরে ওঠে সেই শরীর জাহান্নামেরই উপযুক্ত অর্থাৎ এখানে কিন্তু অনেক বড় একটি কথা আছে ব্যাখ্যা করে বলতে হয় সেটা হচ্ছে সেই শরীরটা জাহান নামের উপযুক্ত এটার অর্থ কি আপনি সেটা অর্থ হচ্ছে যে শরীরটা হারাম দিয়ে গড়ে ওঠে সেই শরীর কখনো ভালো কাজ করতে আগ্রহ বোধ করে না সেই মানুষটি যে মানুষটি হারাম খেতে খেতে বড় হয় তার মধ্যে একটি হারাম দিয়ে হালাল কোনো কাজ করা হয় না এবং সেই জন্য সেই কারণে বলেছে যেহেতু হারাম জিনিস হারাম বডি যাবেও হারাম জায়গায় সেটা হচ্ছে গুড পয়েন্ট এবং নিশ্চয়ই আপনি বলবেন অনেক দর্শকও আছে আমরা ফোন নিয়ে এনেছি হ্যাঁ প্রদর্শক আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন আমার একদম আমি নাজমা বেগম মেকুর থেকে বলছি জি বলুন আমি কয়েক বছর আগে আমার মেয়েটা আমার খুব অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে আমি মানত করি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন একটা নখল রোজা রাখবো কি অসুস্থ হয়েছে বলুন আমি এ পর্যন্ত নখল রোজা রাখতেছি এখন আমার বয়স তৃষ্টির ভাই মাঝে মধ্যে শরীর খুব খারাপ করে তাছাড়া আমি এখন এটার কাপখারা কীভাবে দিতে পারি আমি এক জায়গায় দেখছি কাফফারা দেওয়ার কয়েকটা নিয়ম আছে এখন সেগুলো নাকি আজীবন রোজার মধ্যে খুব একটা স্পষ্ট নয় আপনার কথা আর একটু যদি মানে প্রিয় বোন প্রিয় বোন যেটা বলছিলেন আরেকটু লাউডলি কি বলা যায় আপনার কথাগুলো খুব একটা স্পষ্ট আমি হইনি সংক্ষেপে লাউডলি যদি বলতেন আমার মেয়ে জামাই কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ অসুস্থ হয়ে পড়াতে আমি একটা মানুষpuri যে আমি আজবোর বেশি থাক আমি আজবোর যদি থাকি তো তার জন্য রোজা রাখি আচ্ছা আচ্ছা যেহেতু সে অসুস্থ হয়েছে আপনি তার জন্য রোজা রাখতে চাচ্ছেন আজীবন তাই তো আচ্ছা 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 আমার মনে বুঝতে পেরেছি কিন্তু সে রোজাটা যদি তিনি না রাখতে পারেন তাহলে সেটার জন্য কি কাফফারা বা কি ফিদিয়া বা কিভাবে কি করা প্রশ্নটা একটু যদি আমি একটু আপনাকে বুঝিয়ে বলছি তার তার মেয়ে একটা মেয়ে কিছুদিন পরে অসুস্থ হয়ে যান হ্যাঁ এখন 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 সে একটা চিন্তা করেছে যে আমার এই সন্তানটা যদি সুস্থ হয় তাহলে আমি সারা জীবন রোজা রাখবো সন্তান সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এখন তিনি রোজাও কি রেখেছে বাট এখন তার বয়স মানে কি গোয়িং টু বি সিক্সটি এই মুহূর্তে তিনি কি করবেন এখন অসুস্থ হয়ে গেছে এখন উনি কি করবে যেহেতু উনি বলেছে বলেছেন আচ্ছা দেখুন প্রথম একটা বিষয় বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান আল্লাহ রব্বুল আলমিন কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না ইয়া বা সীরু ওয়া এবং প্রথম হচ্ছে আপনাকে এরকম মান্নত করা উচিত হয়নি

টাইম যে আপনি কাজ করে যাচ্ছেন এটি তো আল্লাহ খুশি হবেন আপনার জন্য তাই না তো সেই আমার কাছে মনে হয় না যে আর বাকি অংশটুকু তাকে রাখতে হবে আল্লাহই ক্ষমা করে দেবে যখনই পারেন যদি প্রয়োজন হলে উনি রাখবেন যদি মনে হয় যে আমি আজকেও যা রাখতে পারবো রাখবেন কোনো অসুবিধা নাই যদি মনে হয় যে আমি আমার শরীর কোল হচ্ছে না কোনো অসুবিধা রাখবেন না আর উনি যদি মনে চায় অনেকের মনের ভিতরে একটু থাকে যে হাই রে আমি পারিনি তাহলে আপনি চাইলে একটা কাজ করবেন যদি সামর্থ্য থাকে আমি জানি না আপনার সামর্থ্য কতটুকু আছে তাহলে প্রতি রোজার জন্য আপনার পরিবারে দুই বেলা খাবারে যেই টাকাটা খরচ হয় ফর এক্সাম্পল যে আপনার দুইশো বা তিনশো টাকা দুই বেলার খাবারের একটা বাজেট আছে ওই তিনশো টাকা পরিমাণে একজন গরিবকে দিয়ে দিবেন ওই নিয়তে সেই যেটাতে আপনি কি রোজা রাখতেন তাই না ওটা কিন্তু করা যায় একজনের খাবার একটা রোজার জন্য একজনে দুই বেলা করে খাবার এটা কিন্তু করা যায় তাই না ফিদিয়া হিসাবে এক্স্যাক্টলি ফাইন আমরা তাহলে ওই আদর্শ সন্তানের জন্য আর কি করণীয় শুনবো তবে একটা ছোট বিরতির পর হ্যাঁ প্রদর্শক আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের জন্য আপনি কি করবেন সেই বিষয়টি কিন্তু আমরা আলোচনা করছিলাম কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মধ্যে প্রদর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি আপনাদের প্রিয় আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমাদের সম্মানীয় একজন অতিথি রয়েছেন প্রখ্যাত আলমিদিন মোহাম্মদ হারুনুর রশিদ প্রভাষক আরবি বিভাগ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা আলোচনা যে বিষয়টি ইতিমধ্যে যারা বিরতির পূর্বে আমাদের সাথে ছিলেন আপনারা জানেন যে আদর্শ সন্তান গঠনে পিতা মাতার করণীয় যারা নতুন এসেছেন নিশ্চয়ই আপনারা থাকবেন শেষ পর্যন্ত সে প্রত্যাশায় আহ আমার মনে একটা ফোন নিয়ে নিই তারপরে ইনশাল্লাহ আলোচনা ফিরে জি হ্যাঁ প্রদর্শক আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন

সুতরাং সিদ্ধান্ত এটাকে ফরোজ নামাজ নামাজে পড়া যায় তবে করতে হবে যেটা

দোয়া যেগুলো দোয়া আছে সেগুলো তো আমরা জানি না জেনারেল কিন্তু সেটা জানে না জি তো আমরা যেখানটায় ছিলাম শিক্ষা প্রতিষ্ঠান চুজ করেছে সেখানে ভর্তি হয়েছে এখন তার কোন বন্ধু কাদের সাথে সে চলাফেরা করছে অথবা হাউস টিউটোরটা কেমন হওয়া উচিত এই বিষয়টা যদি একটু মানে বলতেন হাদিসের মধ্যে এটাও আছে যে বলছেন যে প্রত্যেকটি মানুষের উচিত সে কার সাথে মিশছে এটা যেন দেখে উত্তম খলিলটা বন্ধুকে আল মারউ মা মান আহাব আল বলছেন যে মানুষ যাকে ভালোবাসছে যার সাথে চলাফেরা করছে কিয়ামতের মাঠে কিন্তু সে তার সাথেই যাবে তো সারা জীবনটা সে যে পথে চলেছে তার পরিণতি তো সেটাই হবে ডেফিনেটলি আমার সন্তানকে আমি এমন কোন সঙ্গ পেতে দিব না যে সঙ্গে তাকে নষ্ট করবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একথা আমরা সবাই জানি এটা যখন জানি যখন এটা আমল করব এটা আমাদের পিতা মাতা হিসেবে আমাদের সবচেয়ে বড় করণীয় এমন কোনো পরিবেশ আমি দিব না এমন কোনো বন্ধুর সঙ্গে আমি আমার সন্তানকে ছেড়ে দিব না এরকম হয়তো অনেক সময় যে ছেলেটা টিনেজ হয়ে গেছে বা মেয়েটা টিনেজ হয়ে গেছে এখন সে আসার কথা বিকেল চারটায় কিন্তু আসছে সন্ধ্যার পরে এই সময়টার জন্য তাকে যদি প্রশ্ন করা হয় তাহলে কি সে মনে হয় রেগুলার এই ধরনের ভুল ভাল হয়তো না নাকি অবশ্যই তাকে আমাকে সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে এটা আমার দায়িত্ব কিন্তু এটা এমন না যে আমি তার স্বাধীনতা হরণ করছি আমি তার স্বাধীনতা হরণ করছি না আমি তাকে মানুষ করার চেষ্টা করছি একজন অভিভাবক হিসেবে একজন দায়িত্বশীল হিসেবে রাখা আর কি সে কোথায় যাচ্ছে কি করছে এবং এতে এটাই কিন্তু মূল কাজ যেমন আমার ভাই যেটা বললেন আঠারো বছর বয়স হয়ে গেছে তার সন্তান কিন্তু নামাজ পড়ছে না যখন তাকে সুশিক্ষা দেওয়া দরকার ছিল তখন একজাক্টলি তিনি কিন্তু দিতে পারেন না তিনি কিন্তু ওই সময়টা ব্যর্থ ছিলেন এখানে একটা

প্রতি খেয়াল করো তো এই মধ্যবর্তী নামাজ বলতে কোন জিনিসটা হচ্ছে কি আমাদের নামাজের দ্বিতীয় তৃতীয় রাখাত নাকি ওই জোহর আসর এই নামাজগুলা আচ্ছা আচ্ছা

নামাজ পরে গিয়ে মানে দুই দুই চার মাঝখানে পঞ্চমটা যদি আমরা হাদিসের মধ্যে ব্যাখ্যাটা এভাবে এসেছে তো আমরা বলতে পারি আসরের নামাজ বোঝানো হয়েছে কি এভাবেও তো ব্যাখ্যা দেওয়া যায় যে নামাজের মধ্যবর্তী মানে নামাজের ভিতরে সকল কাজের প্রতি তুমি একটু মনোযোগ হও

পিতা বা মাতা অনেক ভালো অনেক কিন্তু সন্তান কিন্তু সেরকম হয় না এটা হয়ে থাকে এটার মধ্যে মন খারাপ করার কিছু নেই আল্লাহ নবীর ছেলে নোয়াল ইসলামের ছেলে কিন্তু কেনান ছিল হ্যাঁ হ্যাঁ হয় এরকম মন খারাপ করার কিছু নেই এরকম করা মনে করার কিছু নেই আমি মনে হয় লোকটা ভালো না এটা কিন্তু ওনাকে বলে থাকে খুব বাজে মানে কথা এটা কিন্তু সমাজে আছে যে অমুকের ছেলে আর কি বা হবে অনেক সময় হয় অনেক আমাদের দেশে কথা প্রচলিত আছে জালেমের ঘরে আলেম হয় আলেমের ঘরে জালেম হয় এটা কথা প্রচলিত এটা স্বাভাবিক হয়ে থাকে কিন্তু এটা এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত নয় আমার সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে যাতে আমার সন্তান ভালো হয় এর এরপরেও যদি না হয়

মারাত্মক আচ্ছা এই দুটি প্রশ্নই তো যে থাকুন আপনি আমাদের সাথে ইনশাল শেষের টা যে এই যে কি গালাগালি করা প্লাস হচ্ছে তুই কি মরে গেলে আমি বাঁচি বা তুই কি মরে যা এই ধরনের একটু লোকাল ইউজ করে থাকে অনেক মায়েরা এটা ঠিক হবে হাদিসের মধ্যে কিন্তু বলা হয়েছে যে মা বাবা যেন সন্তানকে লানত না দেয় বৎসনা না করে বৎসনা অবিসম্পাত অভিশাপ না দেয় হ্যাঁ এটা মা বাবার জন্য উচিত না কারণ মা বাবার মুখ যেটা বের হয় অনেক সময় সেটা সাথে সাথে কবুল হয় তবে এটা কিন্তু একটু মন খারাপ করে করে এটা কিন্তু ডেফিনেটলি যে তার জন্য চায় যে না সে সত্যি ধ্বংস এটা কিন্তু না একটু রাগ করে না একটু একটু ভিতরে রাগ হয় একটু গোসা আর পারছে না এত দুষ্টু কেন হ্যাঁ তারপরে একটু কন্ট্রোল করা উচিত আমাদের যতটা যতটা সম্ভব আমাদের নিজেদের একটু সংযত করা উচিত সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এমন কোনো কথা আমার মুখ থেকে বের না হয় যেটা সন্তান শিখবে এক্স্যাক্টলি এখানে ভিতর নামাজের যে বিষয়টি আসে কোনোদের পরে সেক করা বা কোনো কিছু দোয়া অ্যাড করা যায় কিনা

definitely আমাদের সেটা কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু সন্তান ডিল হয়ে যাবে তখন কিন্তু আর ফিরানো যাবে না একদম এবং শুধু আমি শিক্ষা প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিয়ে বসে থাকলেও হবে না পিতা হিসেবে আমারও কিন্তু সন্তানকে শিক্ষা দেওয়ার বিষয় আছে আমি কিভাবে শিক্ষা দেব এবং সে এত রাগ করে কেন ফিরলো হ্যাঁ আমি সন্তানকে কেন বাইরে ছিলাম অবশ্যই সন্তান যখন ফিরবে বাসায় তাকে নিয়ে আমি কিছুক্ষণ সময় দেব তাকে নিয়ে বসবো এবং তাকে কিছু নসিহা উপদেশ দিব কথা বলবো এটা শিক্ষাটা আমরা সূরা লোকমানের মধ্যে কিন্তু আছে হজরতল লোকমান হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন এই উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে সন্তানকে ভালো করার জন্য একজন পিতার আন্তরিকতা এই মুহূর্তে এই সময় হ্যাঁ ছেলে মেয়ে ছেলে মেয়েদের যেটা হয় স্মার্টফোন ইউজ করে একটা স্বভাব এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে আইতো আজকাল স্মার্টফোন ইউজ করে করুক নো প্রবলেম গুগল এ সার্চ দিয়ে ভালো কিছু सीखा যায় অবশ্য কিন্তু এই স্মার্টফোনটা রাত পর্যন্ত তিনটা পর্যন্ত যে গে আলাদা রুমে শুয়ে কার সাথে কথা বলছে কি করছে এই বিষয়টা কি তদারকি করা যায় কিনা বা এটা করলে উপকার হয় কিনা বাকি অবশ্য তদারকি করা আমার মনে হয় পিতামাতার কর্তব্য এটা এবং করনীয় অবশ্যই করনীয় মানে সেটাও কি ঠিক সেটাও ঠিক না

তাকোয়া আমরা এক কথায় বলতে পারি তার ভিতরে যদি আমি তাকোয়ার পাওয়ারটা ফিট করে দিই তারপর আমি তাকে স্মার্টফোন দেন সে কোরআন শরীফ তেলাওয়াত করবে এখানে আরেকটা হাদিস পড়বে স্যার এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে সন্তান যা চাইবে আপনি তাই দিয়ে দিচ্ছেন এটা কিন্তু খুব বাজে জিনিস হয়ে যায় আপনি হাজার কোটি টাকার মালিক হন কিন্তু এই জায়গাটা যদি কন্ট্রোল করা যায় না তুমি এই মুহূর্তে চাইলে চাইলে আমি দেব আমার তৌফিক আছে বা আমার সেই আছে কেন চাচ্ছ সেটা যদি জাস্টিফাই আইডেন্টিফাই করা যায় তাহলে মনে হয় ভালো হয় ভালো অবশ্যই আর এই সন্তানটা কি বিয়ে পর্যন্ত তো দায়িত্ব নাকি অবশ্যই সন্তানের বিয়ে একজন মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব

আদর্শ সন্তান গঠনে কিন্তু এটা একটা অবশ্যই তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন আশা করি আমাদের দর্শকের ভীষণ উপকার হবে ইনশাআল্লাহ হ্যাঁ প্রদর্শক আমি একদম এই কথা দিয়ে শেষ করবো একদম আপনার সন্তান সম্ভব হয়েছেন অর্থাৎ আপনি প্রেগনেন্ট আছেন মাকে বলছি অথবা পিতাকেও বলছি তখন থেকে কিন্তু আপনাকে আদর্শ সন্তান কি করে গঠন করবেন এমন কোনো পাপ কাজের সাথে জড়িয়ে যাওয়া যাবে না যেটা সন্তানের প্রতি ইফেক্ট হয় সন্তান পৃথিবীতে আসলো দায়িত্ব হচ্ছে তার সুন্দর কি নাম রাখা তারপর হচ্ছে তাকে টেক কেয়ার করা তাকে ভালো মন্দ শেখানো ছেলেটা বা মেয়েটা যখন স্কুলে বা মাদ্রাসায় যাবে সেখানে কি কাদের সাথে মিশবে সেদিকে একটু কি তদারকি করা এবং একটু যত প্রাপ্তবয়স্ক যখন সে হয়ে যাবে তার প্রতি একটু খুব সে ফোকাস করা আর কি হ্যাঁ সিসি ক্যামেরার মতো করে রাখা কোথায় যাচ্ছে কেন সময় মতো বাসায় আসছে না সর্বোপরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা এটা কিন্তু সবচাইতে বড় ইম্প্যাক্ট কি ফেলে আমরা দেখি সন্তানরা অনেক সময় আলাদা থাকে পিতা মাতা আলাদা হয়ে যায় কারোর সাথে কারো যোগসূত্র থাকে না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না সেটাই কিন্তু বিপদ আসুন না আমাদের সন্তানদেরকে একটু বন্ধু ভাবি তাদের সাথে একটু মিলেমিশে একাকার হয়ে যাই তাদেরকে একটু টেক কেয়ার করি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আপনার আদর্শ সন্তান হবে আসুন সেভাবে কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ 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 আল্লাহ